গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল সহ নানা অনিয়মের অভিযোগ তুলে চার প্রার্থী ভোট বর্জন করেছেন। বুধবার দুপুরে সাঘাটা উপজেলার বগারভিটা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এই ঘোষণা দেন তারা। ভোট বর্জনকারী প্রার্থীরা হলেন জাতীয় পার্টির এএইচএম গোলাম শহীদ রঞ্জু, বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান ও সৈয়দ মাহবুবুর রহমান। আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে কেন্দ্র দখল, জাল ভোট দেয়া ও ইভিএমে জালিয়াতি সহ নানা অভিযোগ তুলে ভোট বাতিলের দাবি জানিয়েছেন তারা। সেই সঙ্গে পুনরায় তফসিল ঘোষণা করে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। জানা গেছে, গোপন কক্ষে একজনের পরিবর্তে আরেকজন ভোট দেওয়ার অভিযোগে 44টি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করেছে নির্বাচন কমিশন। বেলা 11টায় এ তথ্য নিশ্চিত করেন রিটার্নিং অফিসার ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার 44টি কেন্দ্রে গোপন কক্ষে ইভিএমে একজনের পরিবর্তে আরেকজন ভোট দেওয়ার অভিযোগে ভোট বন্ধ রাখা হয়েছে। এদিকে গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। দুপুরে নির্বাচন কমিশন ভবন থেকে সিসিটিভি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।